বন্ধুরা, আপনার কাছে একটি জব কার্ড থাকলে বা জব কার্ডের হোল্ডার হলে আপনার জন্য একটি উপকারী আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন দীর্ঘ 8 মাস 9 মাস যাবত কেন্দ্রীয় সরকার জব কার্ডের টাকা বিলি বন্ধ করে রেখেছে। এর মাঝেই সামনে পঞ্চায়েত ভোটকে উপলক্ষ করে যাদের কাছে জব কার্ড আছে বা নতুন জব কার্ড বানানোর জন্য আপনারা ভাবছেন তাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপনি নতুন জব কার্ড পেতে চাইলে বা পুরনো জব কার্ড রিনিউ করতে চাইলে, এছাড়াও কেন্দ্রীয় সরকারের এই জব কার্ডের কী কী সুবিধা আপনি পেতে যাচ্ছেন, চলতি মাসে বা চলতি বছরে পঞ্চায়েত ভোটের আগে আজকেই ভিডিওটিতে পুরো ডিটেলসে আপনাদের আলোচনা করে দেব। সো বন্ধুরা, আপনারা এই জব কার্ডের আপডেট পেতে ইন্টারেস্ট হলে এই ভিডিওটি দেখবেন, অন্যথায় এই ভিডিওটি আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। সো বন্ধুরা, পুরো ডিটেলসে আলোচনা করে দেব। নতুন বছর, সামনে পঞ্চায়েত ভোট, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে সাধারণ জনগণের জন্য, এবং আমি নিত্য নতুন এই সমস্ত প্রকল্পের আপনাদের আপডেট দিয়ে চলেছি। এর জন্য আপনারা নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর লাইক করে দাও। চলুন বন্ধুরা, আপডেটটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য এবার থেকে নতুন একটি শর্ত যুক্ত হয়েছে। যাদের যাদের কাছে জব কার্ড থাকবে তারাই কেবলমাত্র বাড়ি পাওয়ার জন্য একজন যোগ্য হয়ে উঠবেন। সো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন নতুন শর্ত অনুসারে অনেকে আবেদন করছেন, অর্থাৎ যাদের পাকা বাড়ি আছে, মাটি বাড়ি আছে, কিন্তু কেন্দ্র সরকার থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছে যাদের কাছে জব কার্ড থাকবে, অর্থাৎ যারা 100 দিনের কাজ করেন, অর্থাৎ তারা এক কথায় বলতে চাইছে যারা দরিদ্র বা যারা মাটি বাড়িতে বসবাস করে এবং 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছে তারাই কেবলমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য একজন উপভোক্তা হয়ে উঠবেন। এছাড়া বন্ধুরা, অনেকেই জব কার্ডের জন্য, অর্থাৎ 100 দিনের কাজ অনেক দিন ধরেই বন্ধ আছে এবং আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে না। সো সামনেই পঞ্চায়েত ভোট, এরই মাঝে কিছুদিন আগে আপনাদের পঞ্চায়েত থেকে যাদের যাদের কাছে জব কার্ড ছিল রিনিউ করার জন্য আপনার আধার আইডি, ভোটার আইডি এবং যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করবেন, এছাড়াও 1 কপি বা 2 কপি ফটো সংগ্রহ করেছে, আপনি এখনও পর্যন্ত না দিয়ে থাকলে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন এবং খোঁজ খবর নিন। বন্ধুরা, এরকম আপডেট আপনার পরিচিত পঞ্চায়েতে বা ব্লকে গিয়েও আপনারা এই সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করলেও তারা সেরকম আপনাদের সহায়তা না করার জন্য আপনাদের আমি এই আপডেট দিয়ে চলেছি। এর জন্য আপনারা নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এরকম নিত্য নতুন এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। এবার বন্ধুরা, দেখা যাক, অনেকেই কাজ করেছেন এবং আপনাদের টাকা হোল্ড হয়ে আছে। সো বন্ধুরা, যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, সো আপনাদের টাকাটি খুব শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে এমনই জানতে পেরেছি বিশেষ তথ্য থেকে। তাছাড়া বন্ধুরা, আপনার কাছে জব কার্ড থাকলে নতুনভাবে ইনলিস্ট করা হচ্ছে এবং এই লিস্টে আপনার নামটি আছে কি না পরবর্তী ভিডিওটিতে আপনাদের লাইভ দেখে দেবো। MGNREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট থেকে আপনাদের যে মেন ওয়েবসাইট, সেখান থেকে আপনাদের লাইভ আপনাদের চেক করে দেখে দেবো যে আপনার নাম এন্ট্রি আছে কি না, অর্থাৎ জব কার্ডের লিস্টে আপনার নাম এন্ট্রি থাকলে এবং অ্যাকাউন্টটি লিঙ্ক থাকলে 100 দিনের কাজের টাকা আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে সেটি ক্রেডিট হয়ে যাবে এবং আপনি সময় মতো সে টাকাটি তুলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, এবার বন্ধুরা দেখা যাক, এই জব কার্ড পাওয়ার জন্য আপনাদের কি কি কাগজ লাগবে, কত বয়স হতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, তবে একজন জব কার্ড হোল্ডার হয়ে উঠতে পারবেন। সো কারা এই সুবিধা পাবেন? গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দা, অর্থাৎ আপনি গ্রামে বসবাস করেন, পঞ্চায়েতের আন্ডারে কেবলমাত্র তারাই MGNREGA এই জব কার্ডের একজন হোল্ডার হয়ে উঠতে পারবেন। আপনার বয়স মিনিমাম 18 হতে হবে এবং আপার এজ 60 হলেও চলবে। জব কার্ড এর আবেদন করতে কি কি লাগবে?
সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জব কার্ডের জন্য। যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি যেমন ভোটার, আধার কার্ড, আর আধার কার্ড যেহেতু বর্তমানে আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে জব কার্ডেরও, সো বন্ধুরা আপনাদের আধার কার্ডটি মাস্ট বা অবশ্যই লাগবে। এরপরে যে ব্যক্তি আবেদন করবেন এবং যে অ্যাকাউন্টে এই জব কার্ডের টাকাটি পেতে চান সে অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে। কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্ম করতে হবে, অর্থাৎ আপনারা পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে ফর্ম পেয়ে যাবেন, সে ফর্মটি ফিল আপ করে সেখানে এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা করে দিলে পরবর্তী তারা সেটি অথরাইজড দিলে আপনি একজন জব কার্ড হোল্ডার হয়ে উঠতে পারবেন। পরবর্তীকালে যখন আপনার তারা অ্যাকাউন্টে টাকাটি পাঠাবে তখন আপনি কিভাবে চেক করবেন বা সেই লিস্টে আপনার নামটি আছে কি না, পরবর্তী ভিডিওটিতে সে আমি আপডেট দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে, আর একটি লাইক করে দেবেন। বন্ধুরা, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।